সেনাপতি, আমার রাজ্যের মধ্যে কেমন একটা বিশৃঙ্খলা আমি খেয়াল করেছি। সেনাপতি, তুমি কি দেখেছো? আমার রাজ্যের কোনো লোকের মুখে আমি হাসি দেখতে পাই না, আমার রাজ্যের কোনো প্রজার মুখে আমি হাসি দেখতে পাই না। সেনাপতি, এই আমার সহ্য হচ্ছে না। মহারাজা, আপনি কিভাবে হাসি দেখবেন বলেন? সেই যে আপনি মুলার দামটা টপক করে বাড়িয়ে দিয়েছেন, সেই মুলার দামের সাথে সাথে মুলা ডুল্লা থেকে বিভিন্ন তরকারির দাম রাজা সাহেব আপনি বাড়িয়ে দিয়েছেন, এরপর থেকে তো আপনার রাজ্যের প্রত্যেকটা সদস্য অনাহারে মরে যাচ্ছে, ধুকে ধুকে মরে যাচ্ছে, কেউ আপনার ভয়ে কোনো কথা বলতে পারছে না মহারাজা। না না সেনাপতিরা, এটা তোমার ভুল ধারণা, তুমি হয়তো জানো না, তুমি হয়তো বুঝো না, আমার রাজ্যের প্রতিটা লোক যত অনাহারে থাকুক, যত কষ্টে থাকুক, তারা কিন্তু মুখ খোলে, আর তারা যদি মুখ খোলে তাদের মুখটা কীভাবে বন্ধ করতে হবে আমি সেটা জানি সেনাপতি। হ্যাঁ হ্যাঁ মহারাজা, আমরা জানি, আমরা জানি, কিন্তু মহারাজা আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। মহারাজা, আপনি তো মুলার দাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু মুলার দামের পাশাপাশি ব্যবসায়ীরা যেভাবে পুকুর পুকুর করে সকল কিছুর দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু এমন একটা অবস্থা এসে পৌঁছেছে মহারাজা, অনেক কোনো সবজি 100 টাকার নিচে নেই মহারাজা। আপনার কাছে একটাই আর্জি মহারাজা, একটু কষ্ট করে আরও একটু যদি বাড়িয়ে দেন মহারাজা, 100 টাকা আমাদের পোষাচ্ছে না মহারাজা। আমাদের ব্যবসায়ীরা কেঁদে 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 হয়রান মহারাজা, কিন্তু কী করবো বলেন? আপনি যদি একটু ধাক্কা দেন তাহলে 100 টাকা তো অলরেডি চলে আসছে, সবজি 200 টাকা হোক 250 টাকা হোক, আপনার রাজ্যের কোনো লোকই তো কথা বলছি না মহারাজা। না না সেনাপতি না, তুমি হয়তো জানো না, গতবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে আমি মুলার দামটা বাড়িয়ে দিয়েছি সেনাপতি, কিন্তু আমার রাজ্যের কথা চিন্তা করে, আমার রাজ্যের প্রজাদের কথা চিন্তা করে আমি চাই না আর কোনো কিছুর দাম বাড়ানো হোক, আর যদি আমি বাড়াতে চাই আমার কাছে তো এখন কোনো অজুহাত নাই সেনাপতি। কি বলেন মহারাজা, আপনার কাছে অজুহাত নেই? আমি সেনাপতি হয়ে কেন আছি মহারাজা? এই যে আপনার সামনে তো ঠুস 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 করে সিরিয়া সরি ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে ধপাতপ 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 যুদ্ধ শুরু হয়েছে, আপনি পুকুত করে বলে দেন না, ও এখন আবার ভূমিলের দাম বাড়বে কেন? উদ্দেশ্য হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ। না 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 সেনাপতি না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কোথায় রাশিয়া আর কোথায় ইউক্রেন, ফিলিস্তিন আর ইসরায়েল থেকে আমরা কি পাই যে আমাদের ওটার অজুহাত দিয়ে আমাদেরকে বন্ধ করে দিতে হবে? আমার পক্ষে সম্ভব না আমার রাজ্যের প্রজাদেরকে অনাহারে রাখা। কি বলেন জাহাপনা, আপনি শুধু একবার বাড়িয়ে দেখেন না, আপনি ধনিয়া পাতার দামটা বাড়িয়ে দেখেন, পকাত 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 করে আমি সব কিছুর দাম বাড়িয়ে দেবো। যেই কথা বলতে আসবে আপনার মহারাজা, অজুহাত তো রেডি আছে আমাদের, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। ওকে সেনাপতি, তোমার আবদার আমার খুবই পছন্দ হয়েছে সেনাপতি, যাও রাজ্যে এলান করে দাও আগামীকাল থেকে প্রতিটা ধনিয়া পাতার কেজিতে পোয়াতে 1 ছড়াকে আমি দাম বাড়িয়ে দিয়েছি। কেউ যদি প্রশ্ন করে তোমাকে কি কারণে আপনি দাম বাড়িয়েছেন, কী কারণে আপনি আবার একটা দ্রব্যের দাম না কমতে আবার 3টা দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছেন, তখন প্রকাশ করে আপনি বলবেন, আপনি সেনাপতি এলান করে দেন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের কারণে আমাদের সকল কিছুর দাম বেড়ে গিয়েছে, আমি আজকের মতো চলে গেলাম, এই রাজ্য তোমার হাতেই থাক, আমি আমার মতো আমার জীবনটা চলে যাক।